এখন তো অনেক ভালো যাচ্ছে, এখন অনেক ভালো যাচ্ছে সব মিলিয়ে। এখন আজকের পয়লা বৈশাখটা তো একটু অন্যরকম, ভিন্ন রকম পয়লা বৈশাখ। এতদিন আমি হয়তো কারো ছেলে ছিলাম, আজকে আমার ছেলেকে নিয়ে আমি পয়লা বৈশাখ করছি। মানে এতদিন আমি ছিলাম আরেকজনের সন্তান, আরেকজনের আমার বাবার সাথে মায়ের সাথে পয়লা বৈশাখ করেছি, সকালে খেয়েছে বা যাই করেছে। তাহলে পয়লা বৈশাখে আমার সাথে আমার আমার সন্তানই যোগ হয়েছে। And already she already is a big superstar. আসলে অন্যরকম, গত বছরের ফিলিংসটা ছিল আবার অন্যরকম, যে কি হবে, কিভাবে হবে, কোথায় হবে। হ্যাঁ, যাচ্ছি, তখনকার ফিলিংসটা অন্য ছিল, আর এখন তো মা হয়ে গেছি, অবশ্যই অন্যরকম ফিলিংস। আমি তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম কালকে, তো তেমন একটা তো কিছু কেনাকাটাও করতে পারিনি। পয়লা বৈশাখের কেনাকাটা তো খুবই সিম্পল, আর এইবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইলিশ মাছ খেতেও মানা করে দিয়েছে, সেই ক্ষেত্রে খাওয়া দাওয়ার তো রেস্ট্রিকশন আছে। যাই হোক, তেমন কোনো উপহার তো দিতে পারিনি, বাট আপনাদের চাইতে বড় উপহার তো আর কিছু হয়। আসলে যেহেতু কলমটা বলবো না, যে আমি কারো সন্তান ছিলাম, আজকে আমার সন্তান হচ্ছে, এর থেকে আর বড় উপহার কি হয়। উপহার পেতে সবসময় অনেক কিছু দেবার থাকে, অনেক হ্যাঁ, তা তো অবশ্যই। আমার ছেলের জন্য, আমার ছেলে যেন ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে বেড়ে উঠে একজন ভালো মানুষ হয়, আর আগামীও যেন খুব ভালো একজন মানুষ নিয়ে যেতে পারি। আজকে যেমন ওর ফার্স্ট প্রকাশ্যে আসাতেই সবাই, পুরো দেশের মানুষ যেমন দোয়া করেছে, দেখেছে, খুব অ্যাপ্রিসিয়েট করেছে, বাও শাকিব খান আছে, তেমন বড়ো হয়ে যেন তার কর্মে যেন ওরকম মানুষ আবার, মানে তার কর্মে যেন আবার আমি গর্বিত হই। শাকিব খান আছে, সে যেমন প্রথমে এসেছে সবার সামনে, তখনও যে দোয়া পেয়েছে, যে ভালোবাসা পেয়েছে, আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে, সবাই ওকে এত পছন্দ করেছে। আব্রাম বাও, কি কিউট ছেলে, কি ভালো ছেলে, কি লক্ষ্মী ছেলে। সো এই লক্ষ্মী এই কিউট ব্যাপারটা যেন বড় হয়েও থাকে, আর সেই দোয়াটাই সবার কাছে চাই। আর সেই রকম মানুষই যেন হয়, যেন আমি আমার বৃদ্ধ বয়সে গিয়েও যেন বলতে পারি যে পাইনি, আব্রাম হচ্ছে আমার ছেলে। একটা সময় যেন ওর পরিচয় আমার পরিচয়, আজকে অলরেডি তাই হচ্ছে। আমার চাইতে আমার যত মানে পেজ আছে, আমার পেজের চাইতে তো মনে হয় যে মানে যত ফ্যান পেজ আমার আছে, তার চাইতে আব্রামের ফ্যান পেজের সংখ্যা অনেক বেশি। এখন অনেক মানুষই বলছে যে ছেলে ওর বাবা হচ্ছে শাকিব খান। না, আমারও সেই চাওয়াটাই থাকবে যে সত্যি যেন আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি, মানে আলটিমেটলি যেন ওর পরিচয় আবার আমার পরিচয় হয়ে যায়, এটা যেন আমার চাওয়া থাকবে। সেই জন্য আবারও বলবো যে ও তো অনেক ছোটো, এই সময় সবাই যেন ওকে দোয়া করে যাতে ও পারফেক্ট একটা মানুষ হতে পারে। 100% সহযোগিতা থাকবে, আমার উইশ থাকবে এই ছবির জন্য ভালোভাবে কাজ করুক, আর এইরকম করে আরও বড় বড় ছবিতে যেন কাজ করে, ডেফিনেটলি 100% সহযোগিতা। না না, আমার কাছে সবসময় তো শাকিব কি আজকে ফার্স্ট কাজ করছে কারোর সাথে, ডেফিনেটলি না। আমি যখন আড়ালে ছিলাম তখনও সে সলো কাজ করেনি বা একা ছিল না, তো কাজ করে গেছে, সবসময় উইশ থাকবে তার সাথে, এখনও থাকবে, কেন থাকবে না। আমার এইসব সহশিল্পী নিয়ে কখনোই কোনো এরকম মতবিরোধ ছিল না। সহযোগিতা আমি বিগত দিন অবশ্যই করেছি, নাহলে শাকিব এত ফ্রিডম ভাবে কেন কাজ করবে, অবশ্যই ফ্রিডম ভাবে কাজ করবে, 100% থাকবে। কখনো চাইবো না,
আমি চাইবো যে সে যেটা চাবে সেটা, সে যদি বেটার ফিল করে বেটার, আর যদি ফিল করে যে না ঠিক আছে দরকার নেই এখানে আমার কোনো প্রবলেম নেই, বাট যেগুলো ছবি আটকা পড়ে আছে সেগুলো কাজ শেষ করে দিলে আমার মনে হয় যে ঠিক আছে। কারণ কি, যেহেতু এটা ডেফিনেটলি, যেহেতু আমার বাচ্চা অনেক ছোট আর আমি সবসময় চাচ্ছি আমার বাচ্চাকে ভালো করি ভালো করি, তো ভালোটা তো মাকেই করতে হয় বেসিক ব্যাপারটা, সো সেই জন্য এই ব্যাপারে আমারও একমত। কাজ করতে দেবে না আপনার তা না, আপনার একটা সময় আপনি এখন যদি শাবনাজকে দেখেন দেখবেন যে তার, আমি তো মাঝে মাঝে দেখি যে উইদাউট মেকআপ বাচ্চা কাচ্চা নিয়ে আব্রাম করছে, পুরো ছবিটাই সরে গেছে, ফাইন তো ঠিক আছে করেছে, মিস্টার বচ্চনের ওয়াইফও কিন্তু তাই করেছে, ফাইন করে চলে গেছে, ওই ইমেজটা নিয়ে চলে গেছে, ওই ইমেজটা নিয়ে কিন্তু মিস্টার বচ্চনের মতো লোকের ওয়াইফও চলে গেছে, ফাইন পরে করেছেন এমনি ওই কি হয়তো মায়ের একটা অনেক পরে এসে অনেক পরে সেটা তখন স্ট্যাম্প, হ্যাঁ সেটা তখন সবাই ছেলেপেলে স্ট্যাবলিশ হয়ে যাওয়ার পর হয়তো বয়সে করেছে, মিস্টার বচ্চনের ওয়াইফও করেছে, শাহরুখ খানের ওয়াইফ কি পারে না যে উনি হিরোইন হতে, উনিও তো অনেক গ্ল্যামারাস একটা অ্যাক্টর, মানে গ্ল্যামারাস ছিলেন, ফ্যাশন ডিজাইনার ছিলেন, শাহরুখ যখন সুপারস্টার তখন উনি পারতেন না যে অনেক কাজ করতেন, তো এটা সম্ভব না, তাহলে আর ওনার পক্ষে সম্ভব হতো না শাহরুখ খানের এত কিছু মেনটেন করা। শাকিব আসলে এক্সাম্পলটা দিতে পারলো না, আমি বলি অক্ষয় কুমার কিন্তু অনেক ভালো কাজ করেন, তার হিরোইন কিন্তু টুইঙ্কল খান্না, সেও কিন্তু আফটার ম্যারেজ যখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে তখন কিন্তু সে তার মতো লাইফ ফিল করছে, তো এইরকম অনেক নজির আছে, হ্যাঁ সম্ভব না এটা, আমি তো কখনোই এই পর্যন্ত হচ্ছে যে অপুর যেই বিষয়গুলো যে এত বছর হচ্ছে মেনে নেয়া যে ঠিক আছে কিছু ফিল্মে এসেছে কিছু প্রাপ্তি দরকার, তার প্রাপ্তির জন্য একটা সময় দরকার, ফাইন সে আমার সাথে কাজ করেছে, এই জন্যই সব কিছু তো হাইড করা হয়েছে, বিয়ের বিষয়টা হাইড করা হয়েছে, বাচ্চা কাচ্চার বিষয়টা হাইড করা হয়েছে, আচ্ছা ঠিক আছে আবার কামব্যাক করবে কিছু কাজ করবে, কেউ হয়তো সবাই আজ করতে পারছে বাট কেউ তো ওইভাবে জানছে না, আর আমাদের দেশের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের না আমার বাড়িতে তো 9 বছরে ছিল, আমার বাড়িতে আবার নতুন করে নিয়ে যাওয়ার কি আছে, এটা কিন্তু দেখেন বিষয়টা এমন ছিল না যে আমার বাড়িতে ছিল না, আমি কখনোই সম্মান দেইনি, আমার বাড়িতে ছিল না, আলাদা বাসায় ছিল, আমি কাউকেই জানাইনি, আর ভাই দুই ফ্যামিলি জানতো, আত্মীয় স্বজন বা যাদের জানা উচিত তারা সবাই জানতো, হ্যাঁ ক্যারিয়ারের স্বার্থে বিষয়টা ছিল যে আচ্ছা অপুর কিছু প্রাপ্তির দরকার ছিল, ফাইন ফিল্ম এসছে তার তো একটা কিছু প্রাপ্তির তো দরকার, দ্যাটস ওয়াই আমি হয়তো তাকে অফ করাই নিই যে না ঠিক আছে তোমার অফ করতে হবে, আমি কাজ করতে চাইছো কাজ করুন কিছু প্রাপ্তিও হোক কোনো প্রবলেম নেই, সেই জন্য বিষয়টা হয়েছে, এমন তো কিছু না যে ভাই বাড়িতে নিয়ে যাওয়া উঠানো, তো বাড়িতেই তো ছিল, বাড়ির থেকে আবার কোন বাড়িতে নিয়ে যাবো,